একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভের দৈনিক কর্মতৎপরতা। তিনি মোহাম্মদ শফিক রহমান, এসএ ফুডস লিমিটেডের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ। বর্তমান তার কর্মস্থল মেসার্স জিয়া এন্টারপ্রাইজ। এখন ভোর ছয়টা, ঘড়ির ট্রিং ট্রিং আওয়াজে তার ঘুম ভাঙল। এরপর তিনি নিজেকে তৈরি করেন কাজের উদ্দেশ্যে বাইর হওয়ার জন্য, যেমন শেভ করা, গোসল করা, এরপর আয়রন করা শার্ট প্যান্ট পরিধান করে ও কালি করা জুতো পরে নিজেকে সুন্দরভাবে তৈরি করে তারপর সকালে নাস্তা খান। তারপর অফিসের ব্যাগ, মেমো, ডিসিআর, ক্যালকুলেটর, ডায়েরি আছে কিনা চেক করলেন এবং হাতের ঘড়ি দেখলেন, কারণ সকাল আটটার মধ্যে তাকে পরিবেশক পয়েন্টে পৌঁছাতে হবে। এভাবে শুরু হয় এসিআই ফুডস লিমিটেডের একজন আদর্শ স্মার্ট ও বুদ্ধিমান সেলস রিপ্রেজেন্টেটিভের দৈনিক কাজ। শফিক সাহেব ডিলারের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। সকাল আট ঘটিকায় ডিলার পয়েন্টে গিয়ে মুভমেন্ট খাতায় স্বাক্ষর করেন এবং আজকের রুটের নাম, আজকের রুটের টার্গেট এবং মেমো টার্গেট লিখলেন। এরপর তিনি এসএস এর সাথে মর্নিং সেশনে বসেন। এসএস এর সাথে মর্নিং সেশনের মূল আলোচ্য বিষয়াবলী, পূর্বের কাজের আপডেট, মুভমেন্ট খাতায় সই করা এবং খাতা আপডেট করা, দৈনিক সেলস ও সামারি কার্ডে বিক্রিত পণ্য লিপিবদ্ধ আছে কিনা তা চেক করা, টার্গেট বনাম অ্যাচিভমেন্ট চেক করা, ডিলার বা রিটেলারের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা, সেলস সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা যেমন ডেইলি টার্গেট, ট্রেড অফার, গোডাউন স্টক, মার্চেন্ডাইজিং, ড্যামেজ, গ্যাপ মার্কেট, ফোকাস প্রোডাক্ট ইত্যাদি। শফিক সাহেব ডিলারের ম্যানেজারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবসময় অন্যান্য কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন যাতে তার কাজের সুবিধা হয়। শফিক সাহেব পূর্বের দিনের অর্ডার অনুযায়ী ডেলিভারি ভ্যানে পণ্য উঠেছে কিনা তা চেক করে নেন, রশি দিয়ে ভ্যানের উপর বাধাটা গ্যাপ বরাবর আছে কিনা তা দেখেন, গাড়িতে ত্রিপল আছে কিনা তা চেক করে ডিএসআরকে অর্ডার অনুযায়ী ডেলিভারি কিভাবে করবে তা বুঝিয়ে দেন যাতে ডিএসআরের ডেলিভারি দিতে সুবিধা হয়। ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেন কোন দোকানে আগে ও কোন দোকানে পরে যেতে হবে। ডিএসআর এর সুবিধার্থে গলির ভেতরে দোকানের ঠিকানা ঠিক করে বুঝিয়ে দেন। এরপর তিনি ম্যানেজারকে সাথে নিয়ে গোডাউন পরিদর্শন করে যে সকল বিষয় দেখবেন তা হল, কোন কোন পণ্য গোডাউনে নেই, কোন পণ্যের ঘাটতি আছে কিনা, নতুন পণ্যের উত্তোলন নিশ্চিতকরণ, আজকের অর্ডার কাটার জন্য পর্যাপ্ত পণ্য আছে কিনা, ফ্রি পণ্য আছে কিনা, দশ দিনের বাফার স্টক আছে কিনা। শফিক সাহেব উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে ডিলারকে আজকে ডিও করার কথা বলবেন এবং শফিক সাহেব নিজ হাতে ডিও ফর্ম পূরণ করেন এবং পরিবেশককে ডিডি করতে বলেন এবং বিষয়টি এসএসকে অবহিত করবেন। তারপর শফিক সাহেব প্রয়োজনীয় স্যাম্পল নিয়ে সকাল আটটা পঁয়তাল্লিশে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেন। মিস্টার শফিক দোকানে ঢোকার আগে রুমাল দিয়ে নিজের মুখ মুছে নেন, চুল আঁচড়িয়ে নেন, শার্টের বোতাম ঠিক আছে কিনা চেক করেন। দোকানদার ব্যস্ত থাকলে বিরক্ত না করে পাশে সরে গিয়ে গত সপ্তাহে দেয়া পণ্যের স্টক এবং কি কি স্বল্পতা আছে তা দেখে নেন, সাথে যে সমস্ত পণ্যের উপর ধুলা জমেছে সে সমস্ত পণ্য নিজের কাছে রাখা রুমাল দিয়ে মুছে দেন। সব ধরনের পণ্য সজ্জিতকরণ এবং দোকানের ভিতরে ও বাহিরে পিওএস চেক করেন। দোকানদার ফ্রি হলে ধর্মীয় প্রথা অনুযায়ী শুভেচ্ছা বিনিময় করেন। শফিক সাহেব, অর্ডার গ্রহণের পূর্বে আমাদের পণ্য যে সকল সেলফে থাকে সেদিকে চোখ বুলিয়ে নেবেন এবং কি পরিমাণ পণ্য মজুদ আছে তা লক্ষ্য করে অর্ডার গ্রহণ প্রক্রিয়া শুরু করবেন। অর্ডার গ্রহণের সময় বর্তমানে আমাদের পণ্যের যে সকল অফার আছে তা সুন্দরভাবে দোকানদারকে অবহিত করবেন। এভাবে একে একে পণ্য ধরে ধরে অর্ডার করতে থাকবেন। অর্ডার শেষে সম্পূর্ণ অর্ডার দোকানদারকে পড়ে শোনাবেন। সবশেষে দোকানদারকে মেমো কপিটা দেখিয়ে বলবেন সর্বমোট কত টাকার পণ্য তিনি অর্ডার করলেন এবং দোকানদার ডেলিভারির সময় সেই পরিমাণ টাকা দিতে সক্ষম হবেন কিনা তা তিনি যাচাই করেন।
এরপর তিনি নিজ হাতে এলোমেলো পণ্যগুলি সাজিয়ে দেবেন এবং সাজানোর সময় FIFO পলিসি অনুসরণ করবেন। যে সকল পণ্য শর্ট ডেটের সেই পণ্য দোকানদারকে বিক্রির ব্যাপারে কথা বলবেন, অথবা ওই পণ্য ওই দোকানে না চললে অন্য দোকানে দেওয়ার ব্যবস্থা করবেন। ড্যামেজ পণ্য আলাদা করে রাখবেন এবং পণ্যের গায়ে পার্মানেন্ট মার্কার দিয়ে স্বাক্ষর করবেন। শফিক সাহেব দোকানের ম্যানেজার সেলসম্যানকে বলবেন ডেলিভারির সময় তা যেন পরিবর্তন করে নেন এবং যথাসময়ে এই পণ্য পেয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি বেরিয়ে আসেন। এরপর মিস্টার শফিক পরবর্তী দোকানে যান। যেহেতু এই দোকান পুরনো, সেই কারণে দোকানদারের সাথে তার সুসম্পর্ক আছে। মিস্টার শফিক দোকানদারের নাম ধরে সম্ভাষণ করলেন এবং একই প্রক্রিয়ায় কাজ করতে থাকেন। পরবর্তী দোকানদার তাকে অভিযোগ করেন তিনি গত সপ্তাহের অর্ডারকৃত পণ্য এখনও পাননি। শফিক সাহেব অভিযোগ খাতে লিখেন এবং তাৎক্ষণিক ডিলার অথবা SSK ফোন কলের মাধ্যমে তা জানান এবং দোকানদারকে সমাধানের আশ্বাস দেন। শফিক সাহেব দোকানের নতুন কর্মচারীর সাথে দেখা হওয়ায় তার সাথে পরিচিত হন, তার নাম জানতে চান এবং অবহিত করেন কিভাবে দোকানে পণ্য সাজাতে হবে। এরপর তিনি 11টার দিকে কিছু হালকা নাস্তা খেয়ে নেন এবং ওই পর্যন্ত যা কিছু অর্ডার সংগ্রহ হল তার সামারি করেন। এরপর ডিলারকে ফোন করে DD হয়েছে কিনা তা নিশ্চিত করেন এবং DD নম্বর লিখে সাথে সাথে SSK DD নম্বর ও অর্ডার জানিয়ে দেন। দোকানের অর্ডার সংগ্রহের সময় শফিক সাহেবের সাথে SS সাহেবের দেখা হলে মিস্টার শফিক সকাল থেকে সংগৃহীত অর্ডারগুলো তাকে দেখান। এরপর শফিক সাহেব SS এর সাথে ন্যূনতম 15টি দোকানে কাজ করেন। নতুন পরিবেশক নিয়োগে প্রয়োজন হলে SS এর সাথে যাবেন এবং নতুন পরিবেশক নিয়োগে সহায়তা করবেন। নতুন পরিবেশক নিয়োগে নিম্নবর্ণিত দিকগুলো আলোচনা করেন, যেমন মার্কেটের সার্বিক তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, প্রতিযোগী কোম্পানির সাথে সমজাতীয় পণ্যের ব্যবসা করেন কিনা, এলাকায় ব্যবসায়িক পরিচিতি আছে কিনা, ব্যবসায়িক বৈধ কাগজপত্র আছে কিনা, গোডাউন অবস্থা, পরিধি, জনবল, গাড়ি বা পিকআপ পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, নতুন বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতা আছে কিনা ইত্যাদি। তখন দুপুর 2টা, বাকি আছে আরও 20টির মতো আউটলেট। এরপর শফিক সাহেব চিন্তা করলেন আমার এখন দুপুরের খাওয়া খেয়ে নেওয়া উচিত। প্রতিদিন 1টা থেকে 2টার মধ্যে তিনি দুপুরের খাবার খান। মিস্টার শফিক সাধারণত বাসা থেকে রুটি, কলা, ডিম বা সবজি ভাজি নিয়ে আসেন। দুপুরের খাবার কোনো একটি হোটেলে বসে খেয়ে নেন, এতে তার শরীর সুস্থ থাকে এবং অর্থ সাশ্রয় হয়। খাবার শেষ করে তিনি হোটেলের মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকেল 3টায় ZSM সাহেবের সাথে দেখা হয় শফিক সাহেবের। তখন তিনি ZSM সাহেবকে তার দৈনন্দিন কাজের ব্যাখ্যা দেন এবং সমস্যার কথা বলেন। ZSM তার ডেইলি সেলস রেজিস্টারে মন্তব্য লিখে দিলেন এবং SSকে অবহিত করলেন। ড্যামেজ কমানোর ব্যাপারে ZSM শফিক সাহেবকে কোম্পানির ড্যামেজ রুলটা ভালোভাবে বুঝিয়ে দেন। ZSM সাহেব দোকানের মার্চেন্ডাইজিং সম্পর্কে বলেন। এখন 4টা, শফিক সাহেব তার ডেলিভারি ম্যানকে ফোন করে আজকের তার পণ্যের ডেলিভারির খবর নেন এবং সুন্দর করে নির্দেশনা দিয়ে দেন। শফিক সাহেব যখন রুটের শেষ দোকানের অর্ডার নেন তখন বেলা 6টা। অর্ডার সংগ্রহ শেষে দোকানদারকে ধন্যবাদ জানিয়ে দিনের কাজ শেষ করেন। এরপর তিনি পরিবেশক অফিসের দিকে যাত্রা শুরু করেন। পরিবেশক অফিসে বসে মিস্টার শফিক মেমোর মধ্যে অর্ডার সামারি করেন। এরপর ডেলি সেলস রেজিস্টার ও স্টক রেজিস্টার আপডেট করেন। তারপর গোডাউনে গিয়ে DSRকে সাথে নিয়ে মজুত পণ্য থেকে ড্যামেজ পণ্য আলাদা করতে সাহায্য করেন। এরপর পরিবেশকের গোডাউনে মিনিমাম স্টক চেক করেন, খাতায় লিখেন। এরপর ফিজিক্যাল স্টকের সাথে পরিবেশকের স্টক খাতার মিল আছে কিনা তা চেক করে পরিবেশককে অবহিত করেন। গোডাউন চেকলিস্ট: দরজা জানলা ঠিক আছে কিনা, পাটাতন আছে কিনা, পণ্যগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে কিনা, তাপমাত্রা অতিরিক্ত কিনা,
গোডাউন অবশ্যই পাকা বিল্ডিং হওয়া উচিত। গোডাউন এমন জায়গায় হতে হবে যাতে করে 5-7 টনের ট্রাক অনায়াসে যাতায়াত করতে পারে। পরিবেশকের কাছ থেকে অরিজিনাল ডিডি বুঝে নিয়ে সমস্ত কাগজ একত্রিত করে কুরিয়ার করবার প্রস্তুতি নেন। দিনের কাজ শেষ করে মিস্টার শফিক পরিবেশকের কাছ থেকে বিদায় নিয়ে চললেন বাসার দিকে। তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। বাসায় ফিরে শফিক সাহেব ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে চোখ রাখেন টিভির পর্দায়। টিভি দেখার ফাঁকে খবরের কাগজের চোখ বুলিয়ে নেন। এরপর আগামীকালের মার্কেট কোথায় তা রুট অনুযায়ী দেখে নেন। ওই মার্কেটের টার্গেট কত, কোন পণ্যের চাহিদা কত তা এসএসএর সাথে কথা বলে নিশ্চিত হবেন এবং আজকের দিনের আইএমএস রিপোর্ট এসএসকে জানিয়ে দেন। শেষবারের মতো অফিস ব্যাগ চেক করে মিস্টার শফিক ঘুমাতে যান। এভাবে শফিক সাহেবের মতো এসএ ফুডস লিমিটেডের একজন ভালো বিক্রয় প্রতিনিধির দিন শেষ হয়। আমাদের সবারই উচিত মিস্টার শফিক যেভাবে কাজ করেন ঠিক সেভাবে রুটিন মাফিক কাজ করা। তাহলে আমরা প্রত্যেকেই এসএ ফুডস লিমিটেডের একজন ভালো ও সফল বিক্রয় কর্মকর্তা হতে পারব। আর মনে রাখতে হবে একজন ভালো বিক্রয় কর্মকর্তার চাকরিতে থাকে নিরাপত্তা, আয় হয় অনেক বেশি, যার ফলে তার থাকে আর্থিক স্বচ্ছলতা ও মানসিক প্রশান্তি।